আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি মাকে আবার স্নান করাচ্ছি আজকে মায়ের শৃঙ্গার করানো হবে চার দিন মন্দির বন্ধ ছিল অম্বুবাচির জন্য তো অম্বুবাচির পর কালকে রাত নটার পরে ছাড়ার জন্য আমি আর মাকে রাত্রেবেলায় আর স্নান করালাম না মাকে বিরক্ত করলাম না তো আজকে সকাল সকাল মায়ের মাথা থেকে জল ঢেলে দিয়ে সুন্দর করে চান করেছি তো খুব ফাস্ট করে দেখানো হচ্ছে কেননা এতক্ষণ সাজানো গোসানো তো দেখানো সম্ভব হয়ে উঠবে না বলে তো মাকে সুন্দরভাবে স্নান করিয়ে চুল টুল গামছা দিয়ে মুছে নিলাম এরপরে আজকে আমার মনে হলো যে মাকে এই শাড়িটা পরাই কারণ এই শাড়িটা আলতা আলতাড় শাড়ি আর আলতা পাড় হচ্ছে মায়ের ফেভারিট শাড়ি যত যায় শাড়ি পরানো হোক আলতা পাড়ের সঙ্গে কোনো শাড়ির তুলনা হয় না তো মাকে সুন্দর সেটিং করে আগে তো ব্লাউজ আমি মায়ের সেট করে পরিয়ে দিয়েছিলাম চান করাবার পর তো এরপর শাড়িটাও সুন্দর করে সেট করে নিচ্ছি যাতে মায়ের ব্লাউজের সাথে সেটা সৌন্দর্য আরও বৃদ্ধি পায় তো আমি পাটটাকে এখানে বুকের কাছে রাখলাম আর আট পৌরে শাড়ি পরালাম যাতে একটা লাল শাড়ি লাল আলতাপার শাড়ি মানে আট পৌরে যত সুন্দর মানায় অন্যভাবে সেরকম মানায় না তো আমার শাড়ি পরানো কমপ্লিট হয়ে গেল মায়ের চুলটাও শাড়ি পরাতে পরাতে মায়ের চুলটাও সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখলাম আমাকে ড্রাই করতে হলো না চুলটা আলাদাভাবে তো মায়ের চুলটাও সেট সুন্দরভাবে করে দিলাম এবং সৌন্দর্য যাতে মায়ের সুন্দরতা বৃদ্ধি পায় তো এই শাড়ির সঙ্গে কোন গয়লা মানাবে সেই জন্য হোয়াইট হোয়াইট কালারের পুঁথির মায়ের গয়না আমি চয়েস করলাম তো মাকে সুন্দরভাবে যাতে শাড়ির সঙ্গে সেই গয়না মানায় সেই হিসাবে মায়ের আমি সব বের করে আগে থেকে সেটিং করে নিয়েছিলাম এবারে মাকে সাজানোর পালা যাতে আমার মা তো সুন্দরই কিন্তু আরও যাতে সৌন্দর্যর মানে কোনো তুলনা হয় না যতবার দেখি মাকে মনে হয় নতুন করে দেখছি তো দেখে নিন মায়ের সাজানো কমপ্লিট হয়ে গেল আর পরে শাড়ি একদম ছিমছাম হালকা বেশি গয়নাঘাটি পরালাম না এবারে একশো আট বেলপাতা আমি বেছে নিয়েছিলাম বেছে নিয়ে সাদা ফুল দিয়ে যাতে শাড়ির সঙ্গে ম্যাচিং করে আমার লাল জবার সঙ্গে করার গাঁথার ইচ্ছে ছিল সাদা ফুল যাতে লাল সাদার সঙ্গে মিক্স হয় কিন্তু লাল জবা একবারে এখন ফুটছে না গাছে বা অন্য কোথাও আমি আনতে পারলাম না সেই জন্য এক সোয়াড বেলপাতার সাথে মিশিয়ে সাদা ফুলকে মায়ের মালা গেঁথে নিলাম এক সোয়াট বেলপাতার তো কীভাবে গাঁথি দেখুন আমি এভাবে ফোল্ড করে নিয়ে বেলপাতাটাকে তারপরে আগে পিছনে সাদা রঙের ফুলটাকে সেট করে দিই যাতে বেলপাতাটা ছড়িয়ে না যায় সুন্দরভাবে ওটা সেটিং হয়ে রয়ে যায় তো আপনারা কেমন গাঁথেন নিশ্চয়ই বলবেন আমি তো এইভাবেই গাঁথি তো এভাবে মায়ের জো মায়ের গলায় এবারে তৈরি হয়ে গেল মাকে সাজানো মায়ের পুজো করা দেখুন আমার মাকে কেমন লাগছে অনেক সুন্দর এবং এই শাড়ির সঙ্গে মানেইছি চিকিরা মানে মায়ের গয়নাগাটি আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন জয় তারা গুরু তারা তারা গুরু